হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আদি আর তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। আজকের ভ্লগটা একটু অন্যরকমের ভ্লগ, তার কারণ আজকে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। দেখতেই পাচ্ছ পেছনে তিস্তা রেডি হচ্ছে। এই যে একটু অন্যরকমের পুজোর শপিং এবারে, কারণ প্রতি বছরের মতো এবারে আমরা ওই মানে নর্মাল জামা কাপড় যেরকমভাবে লোকজন কেনে আমরা সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি। তার কারণ হচ্ছে আমাদের পুজোর পরে একটা লং রাইডের, লং ট্যুরের প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটা কোথায় আছে? সেই প্ল্যানটা কিন্তু অবশ্যই পাহাড়ে আছে, এবং পাহাড়ে কোথায় আছে সেইটা যদি তোমরা গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আমরা কোথায় যেতে চলেছি। ওকে, গেস করো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে ব্লগে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে, এবং শপিং করতে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা ওয়েলিংটন মার্কেট এবং মেট্রো গলিতে। আমার এই গোপ্রোর কিছু সেট আপ আর আমার DSLR-এর কিছু জিনিসপত্র, সেইগুলো কেনার আছে। ওয়েলিংটন মার্কেটে যাচ্ছি তার কারণ আমার বেশ কিছু খুচরো জিনিসপত্র কেনার আছে। বাইকটাকে একটু আবার, তোমরা অলরেডি দেখেছো আমি বাইকটাকে মডিফাই করেছি, আর একটু টুকটাক মডিফিকেশনের ইচ্ছে আছে, সেটা দেখা যাক, সেটা বাজেটের উপর নির্ভর করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা তোমাদের নিয়ে যাই কী হচ্ছে না বৃত্তান্ত, সব কিন্তু দেখতে থাকো, এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তার কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন থাকবে। এবং তার সাথে সাথে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন প্রায় 220 জন ফ্যামিলি মেম্বার আছি আমাদের হিপি হিপো দ্য কাপেলে। সেটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এতটা ভালোবেসেছো আমাদের। এবং যারা এই মুহূর্তে নতুন দেখছো আমাদেরকে, তারাও কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। এই 220 থেকে প্লিজ তাড়াতাড়ি, খুব খুব তাড়াতাড়ি 500-তে পৌঁছে দাও, এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যাতে আমরা আরও বড় বড় লং ট্যুরের প্ল্যান করতে পারি এবং তোমাদেরকে আরও নতুন নতুন জিনিসপত্র দেখাতে পারি। তো হয়তো অনেকের জন্যই এই 220 মনে হবে যে খুব ছোট একটা সাবস্ক্রাইবারের সংখ্যা, বাট আমাদের কাছে এটা কিন্তু হিউজ। তো আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি তোমাদের এই ভালোবাসা নিয়ে, প্লিজ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাদেরকে 500 সাবস্ক্রাইবার কিন্তু প্লিজ করে দাও, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করো, তোমরা একটু শেয়ার করলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো চলো সোজা আমরা চলে যাই একদম ওয়েলিংটন মার্কেটে গিয়ে আমরা কথা বলছি। তো বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা বেরোনোর পরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আমরা কিছুই দেখাতে পারিনি বেসিক্যালি, এবং যখন দোকানে ঢুকেছি পুরো ভিজেছিলাম আমরা। মানে ভীষণ খারাপ আর বিধ্বস্ত অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। তো ওই বৃষ্টির মধ্যে আমরা আর ব্লগ করতে পারিনি, তার মানে আমাদের প্রচুর কেনাকাটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, প্রচুর প্রচুর কেনাকাটা, মানে পুজোর শপিং বেসিক্যালি হয়েছে। আর এই যে আমাদের ভাই গৌরব এসছে, আমাদের যে প্ল্যানটা হচ্ছে বেসিক্যালি পাহাড়ের প্ল্যানটা, সেটাতে গৌরবও থাকছে আমাদের সাথে অ্যাজ এ রাইডার। তো সেই ব্যাপারটা আমরা কী হবে না হবে সেটা তো অবশ্যই পরে তোমাদের বলবো। এখন ওর বাইকটা একটুখানি মডিফিকেশন হচ্ছে, পেছন দিকের একটা র্যাক লাগানো হচ্ছে, টপ র্যাক লাগানো হচ্ছে। তো যেগুলো যেগুলো কিনেছি সেগুলো আমি বাড়ি গিয়ে একদম দেখাবো যে কী কী কিনলাম না কিনলাম, কী কী শপিং করলাম পুজোতে, কারণ এখানে রাস্তার মধ্যে খোলা যাবে না। বাড়ি গিয়ে একদম দেখাচ্ছি, আর ওর কী কী কাজ হচ্ছে সেটা যখন ওর কাজটা হবে তখন আমরা গিয়ে সেটা দেখাবো। তো আপাতত এই অবধি থাক, একদম কী হচ্ছে না হচ্ছে সেটা গিয়ে দেখাচ্ছি, এবং বাড়িতে গিয়ে অবভিয়াসলি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে কী কী শপিং আমরা করলাম। চলো, আমি আমার মানে ক্যামেরা গুলো আমি পলিথিন দিয়ে র‍্যাপ করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, বাট স্টিল পুরো মানে পুরো ব্যাগ ফ্যাগ পুরো ভিজে গেছে, আজকে এত বৃষ্টি হয়েছে। তো ওই জন্য কিছু দেখাতে পারিনি, সরি ফর দ্যাট। বাড়ি গিয়ে দেখাবো, আর ওর যে মডিফিকেশনটা হবে সেটা আমরা গিয়ে দেখাবো কী হচ্ছে না। চলো এখনের জন্য টাটা। বেসিক্যালি আমরা এখন ওয়েট করছি, ঠিক আছে? এই যে গৌরব আছে, এই যে গৌরব থাকো, এই যে গৌরব আছে, গৌরবের বাইক আছে এই এখানে। তো বাইকের পেছনে বেসিক্যালি বললাম না, ঠিক আছে, এটা খুলে নেওয়া হয়েছে, তো সেটা রিপ্লেস হবে, সেটা একটা কেরিয়ার
হবে বেসিক্যালি, তো সেটা চলছে এখন, চ্যাম্পিয়নের ওখানে কাজ চলছে। হ্যালো, এই কিছুক্ষণ হলো জাস্ট আমরা বাড়িতে ঢুকেছি, ওদিকে তিস্তা শুয়ে পড়েছে আর আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, গিয়ে চান টান করতে হবে। তোমরা দেখেছো আজকে সকাল থেকে আমরা বেরিয়েছিলাম, ওয়েলিংটন গেছিলাম, আমরা চাঁদনি মার্কেট গেছিলাম, আর গেছিলাম আমরা মেট্রোপলি। তো সেখানে গিয়ে আমরা কিছু কয়েকটা জিনিস কিনেছি যেগুলো আমাদের ছিল না। ভিডিওর প্রথমেই তোমাদের বলেছি যে আমরা অ্যাকচুয়ালি লং রাইডে একটা প্ল্যান করছি এবং অবশ্যই সেটা পাহাড়ে রাইড করার প্ল্যান করছি। তো সেই জন্যই কয়েকটা এসেনশিয়াল জিনিস যেগুলো কিনেছি সেইগুলো বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ যখন আমরা ওখানে কিনতে গেছিলাম বলেছি ভীষণ বৃষ্টি হচ্ছিলো আজকে, যে মানে গোপ্রোটা যে বাইরে বের করবো সেইটুকু অপশনও ছিল না। এবং যখন দোকানে ঢুকেছি জিনিসপত্র কেনার জন্য সেখানেও ভিড় এত ছিল যে সেখানেও জিনিস বের করে ব্লক করবো, এবং এত ভিজে গেছিলো চারদিক, মানে আমাদের মানে লিটারেলি আমাদের রেনকোটের ভেতরেও মানে এক লিটার জল ঢুকে গেছিলো এরকম একটা বৃষ্টি হচ্ছিলো আজকে। তো সব ভিজে চুপচুপে, সেই জন্য আর আমি তখন গোপ্রো বের করিনি। তখন বিকেলবেলা তোমাদের বললাম যে বাড়িতে এসে করবো, তার মধ্যে দেখেইছো যে আমাদের যে কোরাইডার গৌরব ওর বাইকের পেছনে টপ র্যাকটা লাগানো হলো চ্যাম্পিয়নদের কাছ থেকে। তো কী কী কিনেছি বেসিক্যালি আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, প্রথমে দেখাই যেটা মানে সব থেকে এসেনশিয়াল জিনিস সেটা নিয়েছি, সেটা হচ্ছে যে মানে একদম সব থেকে কম দামি বা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমার যে টায়ারটা আছে সেই টায়ারটা বেসিক্যালি টিউব টায়ার। তো সেটার জন্য আমি অলরেডি ফর্মুলা এক্স বলে যে জেলটা হয় সেটা আমি কিনেছি, তো সেটা তো অবশ্যই থাকবে, তাতে সেটা তো আমি আপনার টিউবের মধ্যে তো দেবই। সেকেন্ড অপশন হিসেবে আমি নিয়ে নিয়েছি এই যে পাঞ্চার রিপেয়ারের যে প্যাচগুলো হয় সেটা, এটা ওই ওমনি কোম্পানির পাঞ্চার রিপেয়ারের প্যাচ। এটা নিল হচ্ছে, এটা কত নিল, এটাও নিল, এটা তো এইটা নিয়েছে বেসিক্যালি 100 টাকা, এবং তার সাথে নিয়েছি এই জেলটা যেটা দিয়ে অ্যাকচুয়ালি ওই আঠাটা যেটা অ্যাকচুয়ালি থাকে পাঞ্চার যে প্যাচগুলো হয় সেই প্যাচগুলো আঠা লাগিয়ে ভালো করে সিরিজ দিয়ে ঘষে আঠা লাগিয়ে লাগাতে হয় ফর্মুলা এক্স, যেখানে কাজ যদি না এই ব্যবস্থা যেটা আমাকে করতেই হবে, খুলতেই হবে, চাকাটা খুলে চেঞ্জ করতে হবে, টায়ারটা খুলে বেসিক্যালি চাকাটা খোলার অন্য ব্যবস্থা অন্য মাইন্ডসেট আছে। তো সেই চাকা খোলার কথা যদি এলোই তখন দেখাই। এই নিয়ে নিয়েছি আমি 24 নম্বর রেঞ্জ আর একটা স্ক্রুড্রাইভার, যদি খুব কপাল খারাপ থাকে এবং যদি খুব মানে কি বলবো ওই কপাল যদি খারাপ থাকে তখন আমাকে পুরো চাকাটা বের করেই টিউব চেঞ্জ করতে হবে, টিউব আমি পরে একটা নিয়ে নেব যখন আমি টায়ারটা চেঞ্জ করব। টায়ারটাও সাথে সাথে আমি চেঞ্জ করব, তো অবশ্যই তার সাথে সাথে তখন টিউব আমি নতুন নেব, যদি মানে খুব আবারও বলছি খুব কপাল খারাপ থাকে, যদি টিউব চেঞ্জ করতেই হয় আমাকে নিজেকে তখনের জন্য এই ব্যবস্থা। অ্যালাঙ্কিও লাগবে, অ্যালাঙ্কিটা অলরেডি গৌরব বললো ওর কাছে আছে সেই জন্য আমি আর অ্যালাঙ্কিটা নিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার, এই গেল আমার গাড়ির জিনিসপত্র। আরেকটা গাড়ির জিনিসপত্র আমি দেখাই, সেটা আমরা কারণ যেহেতু আমরা লং যাচ্ছি অনেকটাই, মানে প্রথম স্ট্রেচেই আমরা বুঝতেই পারছো পাহাড় যাচ্ছি মানেই আমরা মানে খুব এটা স্বাভাবিক কথা যে আমরা শিলিগুড়ি প্রথমে যাবো, তো এই যে লং একটা স্ট্রেচ আমাদের জন্য এটা প্রথমবার, সেই জন্যই আমরা কী করেছি আমরা নিয়ে নিয়েছি এয়ার কুশন সিট, মানে এত টায়ার্ড হয়ে গেছি এখন আর ভুলভাল বলছি। তো এটা বেসিক্যালি পিলিয়ন সিট, এখানে দেখো এখানে একটা হ্যান্ডপাম্প আছে, এটা হচ্ছে গ্র্যান্ড পিট স্টপ বলে যে কোম্পানিটা আছে খুব পপুলার কোম্পানি ওরই, এটা এই যে এটা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা জানি না, গ্র্যান্ড পিট স্টপের এটা হচ্ছে পিলিয়ন, যেটা পিলিয়ন সিট এইখানে পাশেই এখানে পাম্পটা আছে, তো মুখ দিয়ে ফোলানোর কোনো ব্যাপার নেই, এখান দিয়ে পাম্প করলেই হবে, এখানে একটা
নজেল আছে, এই নজেল দিয়ে হাওয়াটা যখন বের করতে হবে তখন বের করাও যাবে, আবার যদি হাওয়াটা লক করতে তখন এইটাতে ঘুরিয়ে লক করা যাবে। বেসিক্যালি এটা প্রেস করলে ওই যে সেই প্রেশার মাপার যেরকম যন্ত্রেরটা যেরকম থাকে না একটা, ওই রকম জিনিসটা এর মধ্যে আছে। এটা হলো পিলিয়ানেরটা, পিলিয়ানেরটা আমাদের পড়েছে, দেখছি আমি বিলটা একবার দেখছি, পিলিয়ানেরটা আমাদের পড়েছে 2000 টাকা। আরেকটা নিয়েছি আমার জন্য, যেটা হচ্ছে যে বাইকটা চালাচ্ছে রাইডার শেপ, তার জন্য শেপটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে স্পেশালি ফর ক্লাসিক মডেলটা যেটা সেটার জন্য। এই যে এটা, এটারও সেম একই ব্যাপার, এটাও গ্র্যান্ড পিট স্টপের। এই যে তো এরও পাশে ওরকম একটা ইয়ে দেওয়া আছে, পাম্প দেওয়া আছে। এটা নিয়েছে 2200, তো দুটো মিলিয়ে হচ্ছে 4200 টাকা। এটা গেল বাইকের জিনিসপত্র। এইবার আসি ক্যামেরাতে। ক্যামেরা অলরেডি তোমরা জানো আমরা তো গোপ্রো ইউজই করি, বাট গোপ্রো দুটো ব্যাটারি আমার কাছে আছে। যেহেতু আবার বলছি পাহাড় যাচ্ছি, ঠান্ডা হবে, আমি শুনেছি যে ঠান্ডার মধ্যে কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই জন্যে আমি কি করলাম যে ব্যাটারি একটা এক্সট্রা ব্যাটারি নিলাম। এবার এই গোপ্রো যে পুরনো ব্যাটারিগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না এখন অ্যাকচুয়ালি, মানে সেগুলো আউট অফ স্টক। তো নতুন যে ব্যাটারিগুলো আছে, মানে এনডিওরো ব্যাটারি যেটাকে আমরা বলি, আমরা সেই ব্যাটারিটাই কিনলাম। এই যে দিস ওয়ান এনডিওরো ব্যাটারি, এটা বক্সটাও আছে, বেসিক্যালি বক্সটা দেখা, এই যে গোপ্রো এনডিওরো ব্যাটারি। এই ব্যাটারিটা আমাদের পড়লো, এই ব্যাটারিটা কত পড়লো জানো, 2400 টাকা দাম এনডিওরো ব্যাটারি। আমি প্রথমে ফোন করে খোঁজ নিয়েছিলাম, তখন 2500 বলেছে, তারপর যেতে একটু ডিসকাউন্ট দিয়ে 2400 হয়ে গেছে। তো এনডিওরো ব্যাটারিটা আমি নিয়েছি, এটার দাম নিয়েছে 2400 টাকা। অনলাইনে একটু দামটা অনেকটাই বেশি আছে, অনলাইনে প্রায় 2600 বা 2900 এরকম একটা দাম আছে। তো আমি দেখলাম যে না, তার থেকে অফলাইনে নেওয়াটাই অনেক বেটার। সাথে সাথে আচ্ছা গাড়ির আরেকটা জিনিস নিয়েছি, এই যে বিশাল ভারী, এই যে বুঝতে পারছো গাড়ির টায়ার রিমুভ করার জন্য, এই যে ওকে দুটো বড় বড় লোহার শাবলের মতো জিনিস, বেসিক্যালি এগুলোকে টায়ার লিভার বলে, লিভার এগুলো হচ্ছে টায়ার খোলার জন্য। ওই বললাম যে যদি কপাল খুব খারাপ হয় সেটার জন্য। গোপ্রো দেখালাম, এনডিওরো ব্যাটারি, আর যে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে আমার যে DSLR-টা আছে, এই যেটা দেখে আমি স্টিল ফটোশ্যুট করি বা মাঝে মাঝে ভিডিও করি, এই যে এটা, ওকে। তো এই DSLR-টার 50mm লেন্স আছে আমার কাছে বেসিক্যালি, তো 50mm লেন্সের জন্য আমি নিয়েছি এই যে এইটা, এটাকে বলা হয় ND ফিল্টার, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি কী কাজ করে আমি একটু বলে দিই, শেয়ার করি। ND ফিল্টারটা আমরা যেমন সানগ্লাস পরি না চোখে, মানে আমাদের রোদটা যাতে চোখে কড়া রোদটা এসে না লাগে, এইটা হচ্ছে বেসিক্যালি লেন্সের বা বলতে পারো DSLR-এর সানগ্লাস, ঠিক আছে। এটার থেকে যদি করি তাহলে অনেক সময় হয় না যে রোদ ভীষণ পড়লে তো ছবিগুলো বেসিক্যালি একটু জ্বলে জ্বলে যায়, তো এইটাতে সেটা হবে না। এইটা পড়েছে, আমি বলছি এটা কত পড়েছে, এইটা পড়েছে হচ্ছে 1600 টাকা। আচ্ছা ND ফিল্টারের সাথে সাথে আরেকটা ফিল্টার, এর ফিল্টারটা হয়তো অতটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে, বাট এইটা কিন্তু আমার আরেকটা লেন্স আছে, সেটা হচ্ছে 1855। এই 1855 লেন্সের জন্য নিয়েছি আমি UV ফিল্টার। UV ফিল্টারটা খুব বেশি একটা দাম না, UV ফিল্টারটা দাম হচ্ছে 350, ঠিক আছে। এগুলো সবই কিন্তু মেট্রোগুলি থেকে নেওয়া আমার। তো এটা হচ্ছে UV ফিল্টার। UV ফিল্টারটা হয়তো ND ফিল্টারের মতো কাজ করে না, এই UV ফিল্টারটা বেসিক্যালি যে UV রেজগুলো আসে বা যে লেন্স ফ্লেয়ারগুলো হয় মাঝে মাঝে, সেইটাকে কাট করার জন্য অ্যাকচুয়ালি UV ফিল্টারটা ইউজ করবো। মানে UV ফিল্টার সেটা তো খানিকটা ইউজ হয়, এবং যে UV রেজগুলো মানে ক্ষতিকারক রেজগুলো যেগুলো বেরোয়, কারণ যে জায়গাটা যাবো সেখানে কিন্তু সেটা প্রায় অনেকটা উঁচুতে, সূর্যের রশ্মিটা অনেক কড়াভাবে এসে পড়ে, আমি যতদূর দেখেছি। তো সেইটার জন্য বেসিক্যালি আমার এই UV ফিল্টারটা নেওয়া, তার সাথে ND ফিল্টারটাও নেওয়া, এবং তার সাথে সাথে একটা করেছি গোপ্রো বলছি সরি DSLR-এর জন্য আমি আরও একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি। এই যে এটা আমার DSLR ব্যাটারি, আমার হচ্ছে ক্যানন 700D, তো DSLR-এর ব্যাটারিটা পড়েছে 750। এই হচ্ছে আজকের মোটামুটি দাম দস্তুর। আর গৌরবের যেটা তোমরা দেখলে, টপ র্যাক যেটা লাগানো ছিল পেছনে, টপ র্যাক এবং ওর একটা ব্যাক রেস্ট ছিল আগে থেকে, সেইটাকে মডিফাই করে ওই টপ র্যাকটার সাথেই লাগানো হয়েছে। তো এই দুটো নিয়ে আমাদের একসাথে ওর পড়েছে হচ্ছে 1500 টাকা। তো এই আজকের বেসিক্যালি আমরা আমাদের পুজোর শপিং, দেখতেই পাচ্ছ। আর শুধু আমাদের বাকি আছে রাইডিং জ্যাকেট, আর কিছু আছে কি, আর তিস্তার হাতের গ্লাভস পাওয়া যাচ্ছে না, সেটার জন্য আমরা দেখছি সেটা কীভাবে করা যায়, কারণ ওর হাতগুলো খুবই কিউট আর ছোটো ছোটো, ঠিক আছে। তো সেই জন্যেই তিস্তা হাতে গ্লাভসটা পাওয়া যাচ্ছে, আমরা দেখছি আমরা কী ব্যবস্থা করা যায়। কারণ আমি দেখো, আমি একটা জিনিস সবসময় মনে করি যে সেফটি কিন্তু দুজনের জন্য ইম্পর্টেন্ট, সেটা রাইডার হোক বা পিলিয়ান হোক, কারণ টাচ ফুট ভগবান না করুক কোনো অসুবিধা হয়, তখন কিন্তু আমিও যেভাবে রাস্তায় পড়বো আমার হাতটাও যেভাবে রাস্তায় কন্ট্যাক্ট হবে, আমার পিলিয়ানের কিন্তু সেমভাবেই হবে, কিছু আলাদা না। অবশ্যই মানে অনেক সময় এটা দেখা গেছে রাইডার হয়তো কোনোভাবে ছিটকে গেছে, পিলিয়ানের লেগেছে, মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি। তো সেই জন্যে রাইডারের যতটা সেফটির দরকার, পিলিয়ানের থেকে এক্স্যাক্টলি ততটাই সেফটির দরকার সত্যি আছে। তো সেই জায়গা থেকে আমি
যখন হেলমেট কিনেছি তখনও কিন্তু এটা মাথায় রেখেছিলাম যে আমার পিলিয়ান যে তিস্তা ওরও যেন সেম কোয়ালিটির হেলমেট হয়, সেম স্পেসিফিকেশন থাকে তার মধ্যে যেটা আমার থাকবে। শুধু আমারটা মডুলার হয়েছে, ওটা মডুলার পাওয়া যায়নি এখন একটু সাইজ। এবং তার সাথে সাথে জ্যাকেটও যেটা হবে দুজনের সেম জ্যাকেট হবে। জুতোর একটা রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, জুতোর রিভিউটা আমরা করব। আমরা দুটো একটু ওই কম দামে পুষ্টিকর জুতো আমরা কিনেছি, তো সেটার একটা রিভিউ থাকবে। এবং আমাদের রাইডিং জ্যাকেট বাকি আছে দুজনেরই, আমাদের রাইডিং জ্যাকেট আমরা কিনবো আর কিছু, ওটা নভেম্বরে কিনবো। তো এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। নভেম্বরের এন্ডে আমরা বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি কী বেরোচ্ছি আমাদের মানে আগত যে ব্লগগুলো আছে পরবর্তী ব্লগগুলোতে তোমরা কিন্তু দেখতে পাবে। তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদের একটু সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। এটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর যে আমরা কোথায় যাচ্ছি, সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আবার বলেছি যে আমাদের 220+ সাবস্ক্রাইবার হচ্ছে, প্লিজ আমরা যাওয়ার আগে যদি প্লিজ 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 পসিবল হয় তাহলে প্লিজ এটাকে 500 করে দাও, ঠিক আছে? তাহলে আমাদের যেতে বেশ একটা আরো আলাদা একটা এনার্জি পাবো। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বৃত্তান্ত। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে। তো চলো দেখতে থাকো হিপি হিপো দা কাপল, যা আগত আপডেট আছে সবই কিন্তু আস্তে আস্তে পেতে থাকবে। চলো টাটা।